ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের বকেয়া ডিএমামলার আপডেট হয়তো আপনারা অনেকেই পছন্দ করছেন না তবুও কিন্তু আমরা এই আপডেটগুলো দিয়ে থাকি গতকাল অর্থাৎ তেরোই জুলাই একটি আপডেট আপনাদের দিয়েছিলাম আর চোদ্দোই জুলাই দু এই সকালেই একটা আপডেট এসে গেছে এই ডিএ মামলা সংক্রান্ত যেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন দেখুন সরকারি কর্মচারী পরিষদের যিনি সভাপতি আছেন দেবাশিস সিল উনি এই আপডেটটি দিয়েছেন কি লিখছেন দেখুন আজ বুধবার অর্থাৎ চোদ্দো সাত দু হাজার একুশ মহামান্য কলকাতা উচ্চ আদালতে মাননীয় বিচারপতিদ্বয় শ্রী সৌরেন সেন এবং শ্রী হিরণময় ভট্টাচার্য মহাশয়ের এজলাসে মামলার তালিকায় ডি এ মামলার উল্লেখ করা হয়েছে ওই তালিকায় দেখা যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ উনিশ সাত দু হাজার একুশ মামলাটির সিরিয়াল নম্বর হল আট অর্থাৎ গতকালের তুলনায় এক ধাপ ওপরে উঠেছে এইভাবে চললে মনে হয় আগামী সোমবার মামলাটি আরও এগিয়ে আসবে মূল মামলাটির সাথে যুক্ত আমাদের মামলাটির নাম্বার হলো ওয়ান এ নম্বর সি এ এন অবলিক ওয়ান অবলিক দু হাজার কুড়ি যদি কোনো গ্রহণযোগ্য সমস্যা না হয় রাজ্য সরকারের তরফে মামলাটি আর পিছিয়ে দেওয়ার আবেদন না করা হয় তাহলে আগামী সোমবার মামলাটির শুনানি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা উজ্জ্বল আমরা ধৈর্য হারাচ্ছি না ধন্যবাদে দেবাশিষ সেল সভাপতি সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ তাহলে ওনার কথা মতন কালকে যেটা আমরাও দেখিয়েছিলাম যে সিরিয়াল নম্বর নয় ছিল ও আপনাদের বকে ডিয়া সংক্রান্ত মামলাটি আজ উনি বলছেন আটে চলে এসেছে আমরা কলকাতা হাইকোর্টের চোদ্দোই জুলাই অর্থাৎ আজকে যে ডেলি কেস লিস্ট পাবলিশ হয়েছে সেটা দেখে নেবো যে কী ঘটেছে দেখুন এই অ্যাপিলেট সাইট চোদ্দোই জুলাই দু হাজার একুশ এখানে বিচারপতি দেখুন সৌমেন সেন এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্য এজলাস এখানেই আপনাদের ডিএ মামলাটি চলছে এবারে দেখে নিই যে গতকাল নম্বর সিরিয়ালে ছিল আজকে সত্যি এটা আট নম্বরে উঠে এসেছে কিনা দেখুন আট নম্বর সিরিয়ালটা দেখুন ডাব্লু পি এস টি অবলিক একশো দুই অবলিক দু হাজার কুড়ি উনিশ সাত দু হাজার একুশ ডেটটা একই আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স এবার দেখুন সরকারি কর্মচারী পরিষদ ওনারা তো অ্যাডিট হতে চেয়েছেন ওনাদের যে কেস নাম্বারটা দেখুন ক্যান অবলিক ওয়ান অবলিক দু হাজার কুড়ি তা গতকাল নম্বরে ছিল আজকে এটা আট নম্বরে উঠে এসেছে সেই জন্যই উনি বলছেন যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সিরিয়াল নম্বর যত উপরে থাকবে ডিএ মামলার শুনানি তত উজ্জ্বল হবে সুতরাং এটাই ছিল আপনাদের আপডেট এই আপডেটগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ জেনে রাখা উচিত সেই জন্যই কিন্তু এই আপডেটগুলো আপনাদের সামনে পরিবেশন করছি অনেকেই অত পছন্দ করছেন না কিন্তু আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে আপনাদেরকে এই সমস্ত আপডেটগুলো দেওয়া আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ